প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী পাঁচের চব্বিশ নং প্রশ্ন। কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফর্টিন, অর্থাৎ কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এবার একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফর্টিন হবে। তাহলে আমরা সমাধানটি করব, মনে করি মনে করি সংখ্যাটি এক্স, এটা আমরা ধরে নিলাম, মনে করি সংখ্যাটি এক্স। এখন বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সুতরাং সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ সমান টু এক্স, অর্থাৎ সংখ্যাটা এক্স, এক্সকে দুই দ্বারা গুণ, দ্বিগুণ মানে দুই দ্বারা গুণ, তাহলে টু এক্স। এক প্রশ্ন হলো দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে, তাহলে প্রশ্ন মতে টু এক্স দ্বিগুণের সাথে সিক্স যোগ ইকুয়াল টু ফর্টিন, অর্থাৎ কোনো সংখ্যা দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে সেটা ফর্টিন হবে। এখান থেকে আমাদেরকে এখন এক্স এর মান বের করব, টু এক্স ইকুয়াল টু ফর্টিন প্লাস, এপাশে সিক্সটা এপাশে প্লাস ছিল, এপাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, বা টু এক্স ইকুয়াল টু ফর্টিন থেকে সিক্স মাইনাস করলে এইট, বা এক্স ইকুয়াল টু এইট বাই টু, অর্থাৎ টুটা এপাশে গুণাকারে ছিল, সেটা এপাশে সে ভাগ হয়ে গেছে, সুতরাং এক্স ইকুয়াল টু ফোর। সুতরাং সংখ্যাটি এক ছিল, এক্স আমরা দেখছি সংখ্যাটি এক্স, সুতরাং সংখ্যাটি ফোর, এটাই আনসার।